চট্টগ্রামে টানা বৃষ্টিপাতের কারণে নগর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নন বড়ুয়া জয়। জয়, আপনি শুনতে পাচ্ছেন শহরে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ, আপনি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আহসান হাবিব, আপনি দেখতে পাচ্ছেন আমি চট্টগ্রাম শহরের চকবাজারের যে সড়কে দাঁড়িয়ে কথা বলছি সেই সড়কটি এখন পানির নিচে। গতকাল রাতভর কিন্তু ভারী বর্ষণ, সেই বর্ষণে কিন্তু চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়ক কিংবা বাসাবাড়িতে পর্যন্ত পানি প্রবেশ করেছে। একই সাথে যে দুর্ভোগ মানুষ যে সকাল থেকে বের হয়ে এসেছেন, কর্মজীবী মানুষ যারা আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। আপনি আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা কিন্তু আসলে মূল সড়ক, এই সড়ক দিয়ে নিউ মার্কেট থেকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পরিবহন চলাচল করার কথা, কিন্তু একেবারে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সব মিলে বলা যায় যে চট্টগ্রাম শহরের মানুষের, নগরের মানুষের যে দুর্ভোগ, জলাবদ্ধতার দীর্ঘদিনে যে সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু এখনও দেখছে না। কারণ হলো এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে 9,500 কোটি টাকার যে মেগা প্রকল্প হাতে নিয়েছে, সেই মেগা প্রকল্পেরও 3 বছর পার হচ্ছে, কিন্তু সেই প্রকল্পেরও কোনো সুফল কিন্তু তারা এখনও পর্যন্ত তারা দেখছে না। তো আসলে নগরবাসীর যে দাবি, দীর্ঘদিনের দাবি, জলাবদ্ধতার সমস্যা সমাধান হোক, কিন্তু আদৌ কি সমাধান হবে কি না কিন্তু আসলে সেটাই বলা মুশকিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন খালগুলোর অবস্থা একেবারে খারাপ, খালগুলি যে ভরাট হয়ে যাওয়ার কারণে, এমনকি যে বিভিন্ন জায়গায় প্রকল্পের কাজ হচ্ছে সেই প্রকল্পের যে বাঁধ দেওয়া হয়েছে খালের বিভিন্ন জায়গায়, সেই বাঁধগুলো কিন্তু খুলে না দেওয়ার কারণে জলাবদ্ধতার আকার কিন্তু এবার অনেক বেশি বেড়েছে। গতকাল রাতভর কিন্তু চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আসলে পানিবন্দিতে আছে। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আহসান হাবিবের কাছে।